সারা দেশের অনেক ঐতিহাসিক স্থান আছে যা সংরক্ষণের অভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের সহকর্মীরা এখন কয়েকটি জেলা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাবেন সে খবর। প্রথমে যাচ্ছি কুমিল্লায় আমাদের সহকর্মী মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, কুমিল্লার নবাববাড়িতে একটি দর্শনীয় স্থান, এই নবাববাড়ি সংরক্ষণের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? ফারজানা, আপনাকে জানিয়ে রাখি, শিক্ষা সংস্কৃতির পাদপীঠ বলা হয় কুমিল্লাকে। এছাড়াও ইতিহাস ঐতিহ্যের এই নগরীতেও রয়েছে পরেতে পরেতে অনেক ঐতিহ্য। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লা চর্তা এলাকায় নবাব বাড়ি। এই নবাব বাড়িটি তৈরি করেছেন মূলত সৈয়দ বশরত আলী, পরবর্তীতে তার ছেলে নবাব হুচ্ছাম হায়দার এই বাড়িটি তৈরি করেন। প্রথমে বাড়িটি একতলা থাকলেও পরবর্তীতে তার ছেলে নবাব হুচ্ছাম হায়দার এটি দোতলা তৈরি করেন। এখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতের যে মহারাজ রয়েছেন বীর মাণিক্য বাহাদুর, তিনিও এসেছিলেন। এবং ফয়জুন্নেসা স্যার যে নবাব উপাধি দেওয়া হয় সেটাও ঠিক এই বাড়িতে দেওয়া হয়। আমরা বাড়িটিতে ঘুরে দেখেছি, বাড়িটি এখন অনেকটাই ভঙ্গুর। এইখানে সীমানা প্রাচীর না থাকায় একদম দিন রাত সবসময় বহিরাগতদের আনাগোনা দেখা যায়। এখানে মাদক সেবীদের আড্ডা বসে। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলেছি, এখানে তাদের আসলে বলার মতো তেমন কোনো উদ্যোগ নেই বাড়িটি সংরক্ষণের জন্য। ফারজানা, এরপরে আমরা যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী এস এম জিন্নার কাছে। দুঃখিত দর্শক, আমরা দিনাজপুরের রাজবাড়ির অবস্থা জানতে যাব সহকর্মী ফারুক হোসেনের কাছে, সেই মুহূর্তে সেখানে আছেন তিনি। দিনাজপুরের পুরনো রাজবাড়ি দেখতে প্রতিদিনই অনেক দর্শনার্থী ভিড় করেন সেখানে, কিন্তু রাজবাড়ির সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার রাজবাড়ির দরবার হলে। অর্থাৎ রাজবাড়ি আপনার গত 400 বছর থেকে কিন্তু আপনার এইখানে যারা আপনার রাজা মহারাজারা ছিলেন তারা কিন্তু এখানেই বসবাস করতেন। আর রাজবাড়ি একটি বিশাল বিশাল এলাকা, বিশেষ করে রানী পুকুর আর তারপরে আপনার এখানে যারা মেহমান আসেন তাদের জন্য থাকার জায়গা সব কিছু মিলিয়ে কিন্তু আপনার দিনাজপুরে যে কান্ত মন্দির আছে, রামসাগর আছে এবং রাজবাড়ি আছে, এই রাজবাড়িটি এখন কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর যে জিনিসটি বলতে চাচ্ছি যে এখানে এত বেশি টুরিস্ট আসেন তাদের কিন্তু থাকার কোনো জায়গা নেই, বিশেষ করে শৌচাগার নাই, থাকার জায়গা নাই, খাওয়া দাওয়ার জায়গা নেই, সব কিছু মিলিয়ে এখন দিনাজপুর রাজবাড়ি এই একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ভবিষ্যতে আমরা যদি এটির কোনো রকম বরাদ্দ পাই তাহলে রাজবাড়ি আমরা সংস্কার করব। আরেকটি জিনিস বলে রাখতে চাই, রাজবাড়ির এই আপনার সংরক্ষণের অভাবে এই যে আপনার জানলা দরজা সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এলাকাবাসী বলেছেন যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তো আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে রাজবাড়ির সর্বশেষ সংবাদ। ফারজানা, এই মুহূর্তে আমাদের সহকর্মী এস এম জিন্না সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, সরাসরি কথা বলছি তার সাথে। জিন্না, সাতক্ষীরা জমিদার বাড়ির অবস্থা জানান আমাদের। ফারজানা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের একসময়ের প্রতাপশালী জমিদার হরিচরণ রায়ের বাড়ির সামনে। আমার পেছনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দ্বিতল বিশিষ্ট কারুকার্য খচিত 1800 শতকের মাঝামাঝিতে নির্মিত ভবনটি, যা 12 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। জমিদার বাড়িটিতে 2 তলা বিশিষ্ট ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নের 19 মিটার লম্বা একটি ভবন রয়েছে। জোড়া 2টি শিব মন্দির, চিকিৎসালয়, নহবতখানা, পূজামণ্ডপ, দীঘি ও পুকুর রয়েছে। তবে এসবের অধিকাংশই কিন্তু এখন স্থানীয়দের ভোগ দখলে। ভবনটির বৈশিষ্ট্যগুলি সেই সময়ের স্থাপত্য বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে যা ব্রিটিশরা চালু করেছিল। উন্মুক্ত কলাম এবং শোভাময় উপাদানগুলি সেই সময়ের খুবই তাৎপর্যপূর্ণ ছিল। কক্ষগুলির চারপাশে খোলা বারান্দা যা বিনোদন এবং বায়ু চলাচলের জন্য সঞ্চালন এবং স্থান সরবরাহ করে, যা কলোনিয়াল সময়ের স্থাপত্য শৈলীর আরেকটি বৈশিষ্ট্য। অপরিচর্য ও অবহেলার কারণে জমিদার বাড়ির ভবন ও শিব মন্দির সব কিছুই এখন ধ্বংসের মুখে। ইট সুরকি খসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি ও লতাপাতা ভবনগুলোকে ঘিরে ধরেছে এই ঐতিহাসিক।